হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করবো 2017-তে মুক্তি পাওয়া গার্ডিয়ান মুভিটিকে। আর আমি সিও তোমরা এই মুভির ক্লিপ ফেসবুকে একবার হলেও দেখেছো। তো সিনেমার শুরুতেই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সিন দেখতে পাই, যেখানে রাশিয়া আর আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চলছিল। আমেরিকার আক্রমণ থেকে বাঁচতে রাশিয়ানরা এক ধরনের এক্সপেরিমেন্ট করছিল, যেখানে তারা সুপার হিরোদের আর্মি বানানোর চেষ্টা করছিল। রাশিয়ানরা এখানে মানুষ আর পশুদের ডিএনএ চেঞ্জ করে তাদেরকে সুপার হিরো বানাতে চাইছিল, যাতে তারা আমেরিকার হাত থেকে বাঁচতে পারে। আর দেশেই অনেক শহরে এই এক্সপেরিমেন্টটি চলছিল। আর এই এক্সপেরিমেন্ট কিছু লোকের উপরে কার্যকর হয় আর তারা সুপার হিরো হয়ে যায়। প্রথম যে সুপার হিরোটি ছিল, সে ডিএনএ চেঞ্জ হওয়ার পর এক নতুন রূপ নিয়েছিল। তার ডিএনএ চেঞ্জ হওয়ার পরে সে একটা শক্তিশালী পশুতে বদলে যেতে পারত। আর যে সেকেন্ড হিরোটি ছিল, সে প্রচুর স্পিড পেয়েছিল আর সে তরল চালাতে খুব ভালো পারত। আর এই ক্লিপটাই তোমরা সবাই ফেসবুকে দেখেছো। তৃতীয় যে সুপার হিরোটি ছিল, সে মাটি জল হাওয়াতে নিজের কন্ট্রোল করতে পারত। আর চতুর্থ সুপার হিরোটি হলো একটি মেয়ে, যে নিজেকে ইনভিজিবল করতে পারত আর যে কোনো সময় জলে বদলে যেতে পারত। আর এইগুলো ছিল রাশিয়ার এক্সপেরিমেন্ট। এর পরের সিনে আমরা আমেরিকার একটা ল্যাব দেখি, যেখানে আগস্ট বলে একটি লোক কোনো না কোনো এক্সপেরিমেন্ট করছিল, কিন্তু তার প্রতিটা এক্সপেরিমেন্টই ফেল হয়ে গেছিল। আর এর কারণেই সেই এক্সপেরিমেন্টগুলোকে আমেরিকার গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছিল। আর অগস্ট যখন জানতে পারে রাশিয়ার এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে, সে আরও রেগে যায়। আর সেই রাগে অথরিটি থেকে দূরে গিয়ে একটি জায়গায় সে তার এক্সপেরিমেন্ট চালাতে থাকে, কিন্তু এই এক্সপেরিমেন্টটা সম্পূর্ণ ইল্লিগাল ছিল। আর অগস্টের সেই এক্সপেরিমেন্টে প্রচুর নিরীহ আর নির্দোষ মানুষের জীবন যায়, আর সেই মানুষগুলো জানতোই না তাদের সাথে কি হচ্ছে। আর অগস্ট রাশিয়ার এই সফলতায় এতই রেগে গিয়েছিল যে সে নিজের ওপরে এক্সপেরিমেন্ট করতে থাকে। আর তার এই ইল্লিগালি এক্সপেরিমেন্টের কথা আমেরিকান গভর্নমেন্ট জেনে যায়, আর এর জন্যই আমেরিকান সোলজাররা তার ল্যাবের ওপরে অ্যাটাক করে দেয়। কিন্তু অগস্ট আগে থেকেই জানতো মিলিটারিরা তার ওপরে অ্যাটাক করবে, তাই সে ল্যাবের মধ্যে টাইম বম লাগিয়ে সেখান থেকে চলে যায়। আর সেই টাইম বম ব্লাস্টে সেখানেই সব আর্মি মারা যায়, কিন্তু অগস্ট বেঁচে যায়। আর তার এই ব্লাস্টে বাঁচার কারণ হলো তার এক্সপেরিমেন্ট। অগস্ট নিজের শরীরের উপরে এমন এক্সপেরিমেন্ট করেছিল, যাতে করে সে প্রতিটি মেশিন জাতীয় জিনিসকে নিজের কন্ট্রোলে আনতে পারত, ইলেকট্রিক বানাতে পারত। আর অগস্ট শুধুমাত্র এখানেই ধ্বংস চালায় না, ওই চারজন সুপার হিরোকে যে ল্যাবে বানানো হয়েছিল সেই ল্যাবও সে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু সেই সুপার হিরোরা সেখানে ছিল না, তারা অনেকদিন আগেই ল্যাব থেকে চলে গেছিল আর নিজেদের জীবন চালাচ্ছিল। তার পরের সিনে আমরা দেখি মিলিটারিরা তাদের রোবটকে ট্রেনিং দিচ্ছে, যাতে তারা পরের যুদ্ধে এই রোবটগুলোকে কাজে লাগাতে পারে। কিন্তু তখনই রোবটগুলো আনকন্ট্রোলড হয়ে যায় আর আর্মিদের ট্যাঙ্কের ওপরই হামলা করতে থাকে। রোবটগুলো কন্ট্রোল সেন্টারটাকেও ডিস্ট্রয় করে দেয়, যাতে করে প্রচুর আর্মি আর অফিসারদের মারা যায়। আর এখানে এই মেশিনগুলো আনকন্ট্রোল হওয়ার কারণ ছিল অগাস্ট, কারণ সে সেই মেশিনগুলোকে কন্ট্রোল করতে পারছিল। তারপর আমরা দেখি মিলিটারিরা মিটিং করছে। তারা সেই মিটিংয়ে বলে, আমাদের যে কোনোভাবে সেই চারজন সুপার হিরোকে খুঁজে বের করতে হবে, যাতে তারা সেই চারজন সুপার হিরোকে অগস্টের বিরুদ্ধে লড়াতে পারে। আর এই মিশনের লিডার বানানো হয় মেজর অ্যালিনাকে। মেজর অ্যালিনা তার টিমকে অর্ডার দেয়, সুপার হিরোদের খোঁজা শুরু করে দাও। প্রথম সুপার হিরোটিকে একটি কমিউনিটিতে খুঁজে পাওয়া যায়, আর সে অনেকদিন আগে থেকে অগস্টের সাথে লড়ার চেষ্টা করছিল, কারণ অগস্ট প্রচুর নিরীহ মানুষকে মেরে ফেলেছিল। আর সে যখন জানতে পারে এই যুদ্ধ অগস্টের বিরুদ্ধে, সে তাদের সাথে যাওয়ার রাজি হয়ে যায়। আর দ্বিতীয় সুপার হিরোটিকে কাজাকস্তানে পাওয়া যায়, আর সেও গভর্নমেন্টে সাথ দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আর তৃতীয় সুপার হিরোটিকে একটি জঙ্গল থেকে খুঁজে পাওয়া যায়, আর জিনিয়া টিভি শোজ করছিল আর সে খুবই ফেমাস হয়ে গেছিল। আর জিনিয়াও গভর্নমেন্টে সাথ দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আর তারা প্ল্যান করে যে তারা প্রথমে অগস্টে সেই ল্যাবটাকে ডিস্ট্রয় করে দেবে, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে এই এরিয়াতে খুব টাইট সিকিউরিটি আছে, ল্যাবের চারিদিকে অগস্টের লোকজন পাহারা দিচ্ছে। আর এখানে জিনিয়া ইনভিজিবল হয়ে সামনে এগোতে থাকে, কিন্তু অগস্ট আর তার লোকজনদের চারজনেরই অপেক্ষা করছিল। আর অগস্টের লোক জিনিয়ার ওপরে অ্যাটাক করে দেয় আর তার ওপরে একটি গ্যাস ছেড়ে দেয়, যাতে সে ফ্রিজ হয়ে যায়। আর অন্য দুই সুপার হিরো অনেক লড়াই করতে থাকে আর অগস্টের প্রচুর লোককে মেরেও দেয়, কিন্তু তাদের ওপরে অজ্ঞান করা ইঞ্জেকশন ছোড়া হয় আর তারা সেখানেই বেহোশ হয়ে যায়। আর তৃতীয় যে সুপার হিরোটি সবকিছু কন্ট্রোল করতে পারতো, তার সাথে অগস্টের খুব বড় শত্রুতা ছিল আর তারা দুজন দুজনকে খুবই ঘৃণা করত, তাই তার সাথে লড়ার জন্য অগস্ট নিজে বাইরে আসে আর লড়াই করে। কিন্তু অগস্ট ওই সুপার হিরো থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, তাই অগস্ট তাকে ছুড়ে ফেলে দেয়। আর অগস্ট সেই চারজন সুপার হিরোকে ধরে ফেলে, আর অগস্ট তাদের সামনে একটি অফার রাখে। আর অগস্ট তাদের বলে, তোমরা গভর্নমেন্টের টিম ছেড়ে দাও আর আমার টিমে জয়েন করো আর গভর্নমেন্টের সাথে যুদ্ধ করো, কিন্তু তারা এতে রাজি হয় না। আর এটাতে অগস্ট খুবই রেগে যায় আর তাদের চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড ছেড়ে দেয়,
যাতে তাদের পাওয়ারটা কমে যায়। আর চতুর্থ যে সুপার হিরোটি ছিল তাকে অগস্ট প্রচুর ইঞ্জিওর্ড করে দেয়। তার পরের সিনে আমরা দেখি অগস্ট মিলিটারিদের ট্যাঙ্ক আর গাড়িগুলোকে কন্ট্রোল করে নিয়েছে আর সেগুলোকে নিয়ে শহরের মধ্যে চলে গিয়েছে আর শহরে সে অনেক ভাঙচুর করে আর সেখানে হাহাকার লেগে যায় আর এতে প্রচুর লোকের মৃত্যু হয়। তারপর অগস্ট দুটো বড় বড় টাওয়ারকে উপড়ে নিয়ে একটি জায়গায় যেতে থাকে। তার প্ল্যান ছিল স্যাটেলাইটের থ্রু সে সিগন্যালকে কন্ট্রোল করে নেবে, যাতে করে সে সম্পূর্ণ টেকনোলজি আর ইলেকট্রনিক জিনিসদের উপরে কন্ট্রোল করতে পারবে আর এতে করে সে বড় বড় মিসাইলকেও নিজের কন্ট্রোলে আনতে পারবে। পুরো পৃথিবীর সব জিনিসের উপরেই সে কন্ট্রোল করে নেবে আর এই দুনিয়াটিকে সে কব্জা করে নেবে। তারপর সে যাকে চাইবে তাকে মারতে পারবে। তার পরের সিনে আমরা দেখি মেজর অ্যালিনা নিজে তার সুপার হিরোদেরকে খুঁজতে গিয়েছে আর মেজর অ্যালিনা তাদেরকে সেফলি ল্যাবে ফিরিয়ে আনে। আর মেজর অ্যালিনা ভাবে এই সুপার হিরোগুলো আনট্রেন্ড, এদেরকে ট্রেনিং দিতে হবে। আর তখন তিনি ভাবতে থাকে এদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায়। আর তখনই মেজর অ্যালিনা জানতে পারে অগস্ট যে পুরনো ল্যাবে কাজ করত তার সাথে তার একটা বন্ধুও সেখানে কাজ করত আর যে একটি বৃদ্ধ লোক ছিল। আর মেজর অ্যালিনা তাকে খুঁজে বের করে আর এই বৃদ্ধ লোকটি অগস্টের এই এক্সপেরিমেন্টের বিষয়ে অনেক কিছু জানত। আর মেজর অ্যালিনা অগস্টের সেই বন্ধুর কাছে গিয়ে তার সেই ধ্বংসলীলার কথা বলে আর অগস্টের উইক পয়েন্টের কথা জানতে চায়। আর অন্যদিকে আমরা দেখি অগস্ট সেই টাওয়ারগুলোকে নিয়ে একটি জায়গায় গিয়েছে আর সেই জায়গায় থাকা প্রতিটি বিল্ডিং এর উপরে নিজের রোবট ছেড়ে দেয়। আর যখনই সোলজারগুলো তাদেরকে মারতে যায় তারা সোলজারদের উপর অ্যাটাক করে দেয় আর তাদেরকে মেরে দেয়। আর অগস্ট সেই টাওয়ারগুলোর দ্বারা নিজের প্ল্যান শুরু করে দেয়। আর মেজর অ্যালিনা এদিকে তার সুপার হিরোদের খুব ভালোভাবে ট্রেনিং দিতে থাকে আর মেজর অ্যালিনা সেই সুপার হিরোদের নিজেদের একটা করে স্যুট দেয় যাতে তারা আরো ভালোভাবে অগস্টের সাথে লড়াই করতে পারে। আর এই টিম অগস্টে সেখানে পৌঁছে যায় আর অগস্টের লোকদের মারতে শুরু করে আর তারা সেখানেও পৌঁছে যায় যেখানে অগস্টের এই প্রোগ্রাম চলছিল। আর তারা বিল্ডিং এর ছাদের উপরে চলে যায় আর বিল্ডিং আর টাওয়ারকে জুড়ে ছিল একটি শক্ত পাইপ আর তারা সেই পাইপ দিয়েই সেই টাওয়ারে যেতে থাকে। কিন্তু তখনই অগস্টের লোক তাদের উপরে হামলা করে দেয় আর তাদের মধ্যে একটি সুপার হিরো তাদেরকে সেই গুলি থেকে বাঁচাতে থাকে। আর তখনই আরেকটি সুপার হিরো উড়ে আসে আর অগস্টের লোকের উপরে হামলা করে দেয় আর অগস্টের লোক সেই পাইপ থেকে পড়ে যায় আর ওই চারজন সেই টাওয়ারে চলে আসে। আর তাদের প্ল্যান হলো অগস্টের এই প্রোগ্রাম আর তার কন্ট্রোলকে ডিস্ট্রয় করা। আর জিনিয়া গিয়ে সেই পাওয়ারকে ডিস্ট্রয় করার চেষ্টা করে কিন্তু এতটা পাওয়ার সে সহ্য করতে পারে না আর সেখানেই অজ্ঞান হয়ে যায় আর এর কারণে পাওয়ার কিছুক্ষণের জন্য ডিসেবল হয়ে যায়। আর তারপর এই চারজন উপরে চলে আসে আর অগস্টের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু অগস্ট এই চারজনের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল আর অগস্ট তাদেরকে খুবই মারতে থাকে। আর যখন অগস্ট তাদের সবাইকে মেরে ফেলতে যাবে তাদের মধ্যে থেকে একটি সুপার হিরো তাদের সবাইকে একটি দড়ি দিয়ে একটি প্লেনের সাথে বেঁধে দেয় আর তারা সেখান থেকে পালাতে থাকে। কিন্তু অগস্ট সেই প্লেনটাকে কন্ট্রোল করে নেয় আর অগস্ট যখনই সেই প্লেনটাকে ডিস্ট্রয় করতে যাবে সেই সুপার হিরোটি সেই দড়িটি কেটে দেয় আর তারা গিয়ে জলে পড়ে আর তারা বেঁচে যায়। আর তারা আবারও যখন অগস্টের সাথে লড়াই করতে যাওয়ার চিন্তা করছিল তখনই সেখানে মেজর অ্যালিনা চলে আসে কারণ অগস্টের সেই বন্ধু মেজর অ্যালিনাকে একটি ইনফরমেশন দিয়েছিল। সেই বৃদ্ধ মানুষটি অগস্ট বাদে এই চারজনেরও ডিএনএ টেস্ট করেছিল যেখানে সে জানতে পারে এই চারজন একসাথে হয়ে নিজেদের পাওয়ারকে এক জায়গায় আনতে হবে আর অগস্টের উপরে অ্যাটাক করতে হবে যাতে সেই পাওয়ার পুরো দুনিয়াতে ছড়িয়ে যায় আর অগস্টও মারা যায়। আর তারপর তারা সবাই মিলে নিজেদের পাওয়ারকে এক জায়গায় আনে আর একটা বড় পাওয়ার তৈরি করে আর সেই বড় পাওয়ারকে অগস্টে সেই টাওয়ারে ছুঁড়ে দেয় আর যখন সেই পাওয়ারটা ফাটে সেটা পুরো দুনিয়াতে ছড়িয়ে যায় আর অগস্টে সেই টাওয়ারও ডিস্ট্রয় হয়ে যায় আর অগস্টও মারা যায়। আর এইভাবেই তারা চারজন পুরো দুনিয়াকে বাঁচিয়ে নেয় আর এখানে তারা নিজেদের পাওয়ার হারিয়ে ফেলে কিন্তু পুরো দুনিয়াকে তারা বাঁচিয়ে নেয় আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর এমনই মুভির গল্প পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।